গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা। আর আজকে তোমাদের সাথে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। আর রেসিপির ভিডিওটা তোমরা তো বুঝতে পারছো, এগুলো দেখো সব হচ্ছে চুনো মাছ, মানে মোরলা মাছ বা চুনো মাছ যাই বলো না কেন। আর দেখো এদিকে আলু নিয়ে নিয়েছি, বেশ মোটা মোটা করে আলুগুলোকে একটু কেটে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ কলি কেটে নিয়েছি, পেঁয়াজ কলিগুলো একটু মিডিয়াম সাইজে রেখেছি, নাহলে তো ভাজলে একটু যদি নরম হয়ে যায় পেঁয়াজ কলি, তাই একটু মিডিয়াম সাইজে রেখেছি। তো আলু দিয়ে পেঁয়াজ কুটি দিয়ে আর চুনো মাছের রেসিপি হবে। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো কড়াই বেশ কিছুটা সর্ষের তেল ঢেলে নিলাম, আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলই করব। তো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, আর দেখো সর্ষের তেলটা বেশ গরম হয়ে গেছে এখন, তখন মাছগুলো দিয়ে দিলাম। অল্প অল্প করে মাছগুলো সব ভেজে তুলে নেবো, একসাথে পুরো মাছটা দেবো না, তাহলে ভেঙে যাবে। তো অল্প অল্প করে মাছগুলোকে ভেজে ভেজে তুলে নেবো। দেখো আমার মোটামুটি সব মাছগুলোই ভাজা হয়ে গেছে, অল্প অল্প করে ভেজে ভেজে সব মাছগুলোকে তুলে নিয়েছি। আর এদিকে দেখো আলু কেটে রেখেছিলাম, আর এদিকে পেঁয়াজ কলি আলুটা বেশ ভালো করে ধুয়ে রেখেছি, পেঁয়াজ কলিও ধোয়া হয়ে গেছে। আর সেইভাবে কিছু মশলা ব্যবহার করব না। আর নিয়েছি হচ্ছে একটু টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা, আজকে এই দিয়েই রান্না করব। আর এতে ব্যবহার করব হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো প্রথমেই দেখো আলু আর পেঁয়াজ কুলিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো বেশ লাল করে ভেজে নেবো। ভালো করে ভাজা হবে, একটু নরম হয়ে যাবে পেঁয়াজগুলো, তো পেঁয়াজ কলি তেলে দিলে নরম হয়ে যায়। তো পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি, আলুটা বেশ ভালো করে ভেজে নিই। তো দেখো আমার বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এদিকে দেখো টমেটো দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি। ব্যাস এবার এইগুলো দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করব। মানে ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে, তবু যেহেতু দিলাম কাঁচা লঙ্কা টমেটো, এগুলো একটু বেশ ভালো করে ভেজে নেবো। তো দেখো সব ভাজা হয়ে গেছে, বেশ ভালো মতন হয়ে গেছে ভাজাগুলো। তো এর মধ্যে দেখো মাছগুলো সব দিয়ে দিলাম, ভাজা মাছগুলো সবের মধ্যে দিয়ে দিলাম। একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাটা ওর গায়ে, সেভাবে মশলা কিছু নেই, তবুও একটু যতটুকু আছে মানে লঙ্কা গুঁড়ো হলুদ নুন এগুলো যেন মাছের গায়ে বেশ ভালো করে মিশিয়ে যায়, দিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার বেশ ভালো করে একটু ফুটে যাক, আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তাহলেই আমার হয়ে যাবে রান্না। আর এদিকে দেখো ধনে পাতা রেডি করে রেখেছি, ধনে পাতা দিয়ে দেবো একটু, কারণ ছোটো মাছ যেহেতু চুনো মাছ, তো মানে ছোটো মাছে একটু ধনে পাতা দিলে বেশ খেতে ভালো হয়। তো দেখো আমার রান্না কমপ্লিট, আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিও। তো আজকের মতো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।